হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা কী নিয়ে আলোচনা করব, অলরেডি কিন্তু আপনার থাম্বনেল দেখে কিন্তু আপনারা বুঝে গেছেন আজকে কী নিয়ে আলোচনা করব। হ্যাঁ গাইস, আজকে আমরা আলোচনা করব সোহাগের যে স্কিনটা নতুন একেবারে নিউ বের হয়েছে এটা কিন্তু আজকে আপনার সাথে আলোচনা করব। আর এটা কিন্তু আপকামিং, এটা কিন্তু এখনও রিলিজ হয়নি। তবে কবে রিলিজ হবে সেটাও আমরা বলতে পারতেছি না, তবে কোনো এক ভিডিওতে বলে দেবো যে এটা কবে রিলিজ হবে স্ক্রিনটা। আজকে আমি ফার্স্ট রিভিউ করতেছি স্ক্রিনটার। তো স্ক্রিনের পর দেখতে পারতেছেন কিন্তু আমাদের যেই গেমার বিডি SMT অর্থাৎ রাফি ভাই, মূলত রাফি ভাই স্ক্রিনের কাজগুলো করে থাকে সবসময়। এবং সবসময় কিন্তু রাফি ভাই কিন্তু আপনাদের জন্য অনেক স্ক্রিন উপহার দেন মাঝে মাঝে, খুব ইউনিক ইউনিক যেই স্ক্রিনগুলো থাকে। তো মনে করেন যখনই বাংলাদেশে যেই নতুন ব্যানারটা আসে তখন কিন্তু সে চেষ্টা করে সেম টু সেম স্ক্রিনটা তৈরি করে আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য, ঠিক আছে? তো আমার ডিসক্রিপশন বক্সে ওনার চ্যানেল লিঙ্কটা থাকবে, অবশ্যই ওনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর এটা কিন্তু আমি আগেই বলেছি এটা কিন্তু আপকামিং রয়েছে, এখনও কিন্তু এটা রিলিজ হয় নাই, তবে আশা করি খুব শীঘ্রই রিলিজ হবে কারণ তার কাছে কিছু স্কিনের প্যাকেজ রয়েছে, সে অবশ্যই রিলিজ করে দিবে। আর রিলিজ করার অবশ্যই আপনি তার চ্যানেলে পেয়ে যাবেন, ঠিক আছে? আর যেই মুডটা আমি ব্যবহার করতেছি এই মুডটা কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে। তো এই মুডটা অনেকেই ইউজ করতেছেন বা অনেকেই করতেছেন না, ঠিক আছে? তো সামনে এই ভিডিওতে আমি যাতে এই মুডটির লিঙ্কটা আমি দিয়ে দেবো, কারণ এই মুড লিঙ্ক আমার কাছে আছে বা কোথায় আমি খুঁজে বের করতে সময় লাগবে, যার কারণে আমি কিন্তু এই ভিডিওতে দিতে পারিনি, ঠিক আছে? তার জন্য আমি দুঃখিত, তবে সামনে এক ভিডিওতে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর স্ক্রিনটাও খুব শীঘ্রই রিলিজ হয়ে যাবে। তো আপনারা আশা অবশ্যই আমাদের দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।